हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आमी आलहमदुलिल्लाह बेश भालो आछी। आजकेर जे रेसिपिटा आपनादेर साथे आमी शेयर करब ता होच्छे पटल दिए रुई माछ दिए खूब सुस्वादु एकटी तरकारी। तो आशा करी सबाई आमार पाशे थाकबेन। तो चलुन आमरा रान्नाटा शुरू करी। আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ পরিমাণ, মরিচ বাটা এক চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ, জিরা ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষানোর জন্য। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। আমি এখানে রুই মাছের একটা মাথা নিয়েছি, মাথা, লেজ, তারপরে এই যে পটল, পটলগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি। তারপরে সাথে আলুও কেটে নিয়েছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে, আমি এখানে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালোভাবে কষানোর জন্য, যেহেতু আমি মাছের মাথা দিয়ে রান্না করতেছি, ভালোভাবে কষানোর জন্য আমাকে এখানে আরো পানি অ্যাড করতে হবে। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে নর্মাল ঠান্ডা পানিও দিতে পারেন। এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে নেছি। মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে। অনেকে হয়তো ভাবতেছেন যে আমি পটল এভাবে কেন কেটেছি। এভাবে কাটার একমাত্র কারণ হচ্ছে অনেকেই পটল খেতে পছন্দ করেন না, পটলের ভিতরে যে বিচিগুলো থাকে এ কারণে অনেকেই পছন্দ করে না, কিন্তু এভাবে কেটে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট। একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি।
সবজিগুলোকে মশলার মধ্যে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঝোল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। পটল এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা আমার ফ্রোজেন করা। তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে পটলের এই তরকারিটা, খুবই সুস্বাদু, একবার হলেও ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।